চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ম্যাচে ইন্টার মিলানকে 2-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। এই ম্যাচ দিয়েই চলতি মৌসুমে প্রথমবারের মতো পুরো 90 মিনিট খেলেছেন লিওনেল মেসি। তবে বেশ কয়েকবার তাকে ক্লান্ত হয়ে পড়তে দেখা গেছে, কিন্তু ক্লান্ত সত্ত্বেও তিনি পায়ের জাদুতে সবাইকে বিহ্বলিত করেছেন। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো মেসিকে শুরুর একাদশে নামিয়েছিলেন কোচ আর্নাস্তো ভালভার্দে। এর আগে ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতে নামলেও ইঞ্জুরিতে ছিটকে পড়েছিলেন বার্সা অধিনায়ক, এজন্য গেতাফে ম্যাচে আর নামা হয়নি মেসির। ইন্টার মিলান ম্যাচের আগে মেসি কিনে শঙ্কায় ছিল, কিন্তু সব শঙ্কা কাটিয়ে শুরু থেকে মাঠে ছিলেন লিওনেল মেসি। শুধু ছিলেন বললে ভুল হবে, কারণ লুইস সুয়ারেজের করা 2 গোলেরই তার পরোক্ষ ও প্রত্যক্ষ ভূমিকা ছিল। বিশেষ করে 84 মিনিটে সুয়ারেজের দ্বিতীয় তথা জয়সূচক গোলটি তো সরাসরি তার বানিয়ে দেওয়া। মেসির পারফরমেন্স নিয়ে ভালভার্দে বলছেন, এ মৌসুমে সে পুরো সময় খেলেছে, এমনকি ক্লান্ত থাকা অবস্থায়ও সে দলের জয়ে ভূমিকা রেখেছে। মেসি অন্যদের মতো প্রাক মৌসুমে প্রস্তুতি নিতে পারেনি, তাই তাকে বাকিদের পর্যায়ে আসতে হবে। শেষ পর্যন্ত সে দুর্দান্ত খেলেছে, কিন্তু ম্যাচের শেষের দিকে সে ক্লান্ত হয়ে পড়েছিল। দলে জয়ে ভূমিকা রাখায় মেসিও খুশি, তবে ইন্টার মিলানের বিপক্ষে জয়টাতে সহজে আসেনি সেটাও স্বীকার করছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। মেসি বলছেন, আমি জানি এটা আমাদের সেরা মুহূর্ত ছিল না, সঠিক পথে ফেরার জন্য জয়টা প্রয়োজন ছিল, এখন আমরা ওপরের দিকে উঠতে পারবো। চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে শুরুটা ভালো হয়নি বার্সার। জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করার পর অবশ্য ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছেন কাতালান জায়ান্টরা। এই ম্যাচের পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 3 ম্যাচে জয় দেখেছে ভালভার্দের শিষ্যরা। দলের বাদের সময় নিয়ে মেসি বলছেন, আমরা পথেই ছিলাম, আমরা জানতাম আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এই মৌসুমে ইউরোপের প্রায় সব দলেরই শুরুটা ভালো হয়নি। মূলত প্রাক মৌসুমের কারণে আমাদের জন্য কাজটা কঠিন হয়ে গেছে। প্রাক মৌসুমে ভালো প্রস্তুতি না নিতে পারলে এমনটাই হবে, এটাই বলছেন লিওনেল মেসি।